ওয়েলকাম ফ্রেন্ডস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ফ্রেন্ডস তোমরা যারা ত্রিপুরা পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষা দিয়েছ তোমরা সকলেই অপেক্ষায় রয়েছ যে তোমাদের আনসার কি কবে বের হবে তোমাদের ভাইবার জন্য কবে ডাকা হবে ইয়েস তার মধ্যে গত দুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটি নোটিশ ভাইরাল হয়েছে যদিও আমার নজরে এসেছে এটা তারপরও আমি তোমাদের সামনে তুলে ধরিনি যাই হোক আজকে মর্নিংয়ে আমার একজন ভাই আমাদেরই ফ্যামিলির সদস্য এটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে এবং তাছাড়াও অনেকে আমাকে কমেন্টস করে এটার ব্যাপারে জিজ্ঞেস করেছে যে দাদা অ্যাকচুয়ালি সত্যতা কি। তাই ভাবলাম তোমাদের সামনে নোটিশটা তুলে ধরবো এবং এটা সত্যতা কি বা কি হতে পারে সম্পূর্ণ এই ভিডিওতে ডিসকাস আলোচনা করব আর তার আগে তোমাদেরকে বলবো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই জানো যে এই চ্যানেলের মাধ্যমে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি যদি তুমি ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অপশনের বেলটিকে প্রেস করে রাখবে আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে ভিডিও ডিসক্রিপশনে সেটা অবশ্যই জয়েন করে নেবে তোমরা জানো তোমাদের এক হাজার কনস্টেবল মেন ওমেনের জন্য গত মাসে এক্সাম সম্পূর্ণ হয়েছে আমরা এটার উপর একটি কাট বানিয়েছি কত কাটপ যেতে পারে ক্যাটাগরি ওয়াইজ মেল ফিমেল এখন নোটিশটাতে বলা হয়েছে দেখো নোটিশটা বের হয়েছে কোথায় থেকে তোমরা দেখো আর তারাই তোমাদেরকে বলে দিই এটা কিন্তু কোনো অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যায়নি যাই হোক নোটিশটা কোথায় থেকে এসেছে এটা বলাটা মুশকিল তবে চলো যাই হোক এটা সত্য হোক ট্রু হোক বা ফলস হোক এটাতে কি বলা হয়েছে আমরা তুলে ধরছি গভর্নমেন্ট অফ ত্রিপুরা অফিস অফ দ্য চেয়ারম্যান অফ দ্য সিলেকশান কমিটি রিক্রুটমেন্ট কনস্টেবল ম্যান ওমেন ত্রিপুরা পুলিশ তোমাদের যে সিলেকশন কমিটি রয়েছে রিক্রুটমেন্টের সেখান থেকে বের হয়েছে এডিনগর নেয়ার এসপি প্রকুরমান্ট অফিস আগরতলা ওয়েস্ট ত্রিপুরা থেকে এটা বের হয়েছে এখানে বলা হয়েছে এখানে নাম্বারও তোমাদের দেওয়া হয়েছে নোটিশটার নাম্বার ডেট চব্বিশ দুই দু হাজার চব্বিশ গত দুদিন ধরে এটা নোটিশটা ভাইরাল নোটিশে কি বলা হয়েছে দ্য পুলিশ কনস্টেবল ম্যান অ্যান্ড ওমেন রিটেন এক্সাম শিট উইল বি গিভেন নেক্সট মান্থ দ্যাট মিনস তোমাদের যে একটি টেনটেটিভ আনসার কি যে কোনো এক্সাম সম্পন্ন হলে টেনটেটিভ আনসার কি দেওয়া হয় যেটা আমরা আনসার কি তোমাদেরকে টেনটেটিভ আনসার কি আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেলে দিয়েছি এক্সামের নেক্সট ডে ডেতে আমরা দিয়েছি এখন অফিসিয়ালভাবে একটি টেন্টেটিভ আনসার কি বের হবে সবগুলো সাবজেক্টের উপর বের হবে ম্যাথ রিজনিং জিকে সবগুলো কম্পিটিশান সবগুলোর উপর বের হবে সেটা বের হবে টেন্টেটিভ আনসারকে বলা হয়েছে নেক্সট মান্থ অফ দ্যাট মিনস অন অন ত্রিপুরা পুলিশ অফিসিয়াল ওয়েবসাইট ত্রিপুরা পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে নেক্সট মান্থ দেওয়া হবে তার মানে ফেব্রুয়ারি মার্চ মাসে এটা দেওয়া হবে এটা তোমরা মিলে নিতে পারবে তোমরা যা যা আনসার করেছো এটার সঙ্গে তোমরা মোটামুটি টেন্টেটিভ সম্পূর্ণটাই তোমাদের মিলে যাবে তারপরে যদি তোমাদের একটা অপশন থাকে যদি কোনো আনসার কি এখানে ভুল থাকে বা ওদের ভুল রয়েছে যদি তুমি চাও চ্যালেঞ্জ করতে তাহলে কিন্তু সেটার অপশন থাকে তুমি চ্যালেঞ্জ করতে পারবে ঠিক আছে আচ্ছা এটা দেওয়া হবে মার্চ মাসে বলা হয়েছে ঠিক আছে অ্যান্ড ওরাল এক্সাম প্রসেস উইল স্টার্ট ইন লাস্ট উইক অফ মার্চ দেখো ওরালের যে প্রসেসটা সেটা মার্চের লাস্ট উইকে শুরু হবে এখানে বলা হয়েছে দু হাজার চব্বিশে বাট আমি ব্যক্তিগত তরফ থেকে বলি এটা কিন্তু একটু মুশকিল লাগছে আমার কাছে কেন মুশকিল লাগছে দেখো মার্চের মোটামুটি থার্ড উইকের দিকে কিন্তু ইলেকশানটা ডিক্লেয়ার হয়ে যাবে মার্চের থার্ড উইকের দিকে মোটামুটি ধরে নিতে পারো ইলেকশান ডিক্লেয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এপ্রিলের মোটামুটি থার্ড উইকের দিকে এ কিন্তু সম্পূর্ণ ইলেকশান হতে পারে ঠিক আছে ইলেকশান পোল হতে পারে সুতরাং মার্চের লাস্ট উইকে যে ওরালটার কথা এখানে বলা হয়েছে সেটা কিন্তু একটু মুশকিল দেখা যাচ্ছে আমার কাছে মুশকিল লাগছে যাই হোক হয়ে গেলে তো ভালো বাট তারপরে বলা হয়েছে দ্য ফাইনাল মেরিট লিস্ট উইল গিভেন অন দ্য অফিসিয়াল সাইট ইন দ্য ফার্স্ট উইক অফ জুন মানে মার্চে লাস্ট উইক থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হবে মার্চ এপ্রিল কিছুদিন তো লাগবেই সময় এবং জুনের ফার্স্ট উইকে তোমাদের বলা হয়েছে ফাইনাল মেরিট লিস্ট জারি করা হবে তার মানে আমি আগেও বলেছি যে জুন জুলাই আগস্ট বা পূজার আগ মুহূর্তে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বের হতে পারে এখানে বলা হয়েছে নোটিশটার মধ্যে জুনের ফার্স্ট উইকে তার মানে মার্চের লাস্ট উইকে যদি এটা সত্য হয়ে থাকে তাহলে কিন্তু মার্চের লাস্ট উইকে তোমাদের ইন্টারভিউটা শুরু হচ্ছে তবে তবে এটা আমার কাছে একটু ডাউট মনে হচ্ছে তোমরা কমেন্টস করবে যে দাদা অ্যাকচুয়ালি সত্যতা কী তবে আমাদের আমার কাছে নোটিশটার উপর একটু সন্দেহ আমি প্রকাশ করছি বাট নট শিওর ঠিক আছে হতেও পারেন না হতে পারে ঠিক আছে মার্চের শেষ উইক যেহেতু বলেছে এটার চান্সটা একটু খুবই কম কেন ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাবে ঠিক আছে যদি ডিক্লেয়ার হয়ে যায় এখন হবে না তাহলে ইলেকশনের পরে দিয়ে কিন্তু তোমাদের ইন্টারভিউটা জুন টুন মাসে জুন মাসের দিকে ইন্টারভিউ প্রসেস শুরু হবে আমার আমাদের হিসাবে জুন মাসের দিকে ইন্টারভিউ শুরু হবে জুন জুলাই আগস্ট অক্টোবরের পুজোর আগ মুহূর্তে তোমরা কিন্তু এটা জয়েন করতে পারবে চাকরিতে এটাই মনে হচ্ছে ঠিক আছে যাই হোক যখন কোনো গুরুত্বপূর্ণ আপডেট ফার্দার আসবে অবশ্যই আমরা তো তোমাদের সঙ্গে রয়েছি আমরা জানিয়ে দেবো আর আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবে কোনো আর্জেন্ট ইম্পর্টেন্ট নোটিস থাকলে আমি টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দেবো টেলিগ্রাম গ্রুপে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে বা কর্মবার্তা অনলাইন সার্চ করে অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাবে আর এখন তোমরা কমেন্টস করবে দাদা ইন্টারভিউ তোমাদেরকে লিখিত পরীক্ষার সময় যা আমরা সাজেশান দিয়েছি তোমরা দেখেছো হিউজ পরিমাণে প্রায় এইট্টি পার্সেন্ট আমরা কমন দিয়েছি হনেস্টলি ইন্টারভিউতেও তোমাদের আমরা একটা ভালো সাজেশান রেডি করে দেবো ইন্টারভিউর জন্য তোমাদের একটি ভালো সাজেশান আমরা রেডি রেডি করে দেবো এটা আমরা তোমাদেরকে মানে গ্যারান্টি সহিত বলতে পারি যে একটা ভালো সাজেশান তোমাদেরকে আমরা রেডি করে দেবো ঠিক আছে কবে দেবো একটু সময় লাগবে হ্যাঁ কিছুদিন সময় লাগবে পেয়ে যাবে ঠিক আছে যখনই দেখবো ইন্টারভিউর কোন কোনো একটা ক্লোভ পাবো পারফেক্ট অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবো যে সাজেশনটা মোটামুটি ইন্টারভিউর জন্য রেডি করে দেবো তোমরা বিশ পঁচিশ দিন আগে পেলেই এনাফ তোমরা আরামসে কাভার করতে পারবে তাছাড়া লিখিত পরীক্ষায় আমরা অনেকগুলো দিয়ে দিয়েছি এখান থেকেও তোমাদের সেটা কাভার হয়ে যাবে তো সুতরাং তোমাদের ইন্টারভিউর ভাইবার সাজেশনের জন্য এটা তোমাদের টেনশন করতে হবে না ঠিক আছে আর এই ভিডিওর মাধ্যমে আমার এটাই উদ্দেশ্য ছিল আবারও বলছি এটা সত্যতা কতটুক এটা আমি তোমাদেরকে কিন্তু মানে বলতে পারছি না জাস্ট তোমা তোমরা কমেন্টস করছো তোমাদের সামনে এটা আমি মানে তুলে ধরলাম তোমরা নিজে একটু যাচাই করতে পারো বা আমিও এটা বললাম এটার সত্যতা কী তবে এটা বলতে পারি যখন কোনো ফার্দার নোটিশ বেরো হবে বা কোনো ইনফরমেশান পাবো অবশ্যই তোমাদেরকে আমি সঠিক সময়ে জানিয়ে দেব ঠিক আছে তাহলে বেস্ট অফ লাক সকলকে ভালো থেকো নিজের হেলথের দিকে একটু ধ্যান সকলে ঠিক আছে কেন এখন যদি তোমার হেলথ খারাপ হয়ে যায় তাহলে কিন্তু তোমার একটু সমস্যা দেখা দেবে ঠিক আছে সকলে হেলথের দিকে ধ্যান দো ভালো থাকো হ্যাঁ জয় হিন্দ বন্ধু মাত্র